হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজ্য এবং দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা। যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন এবং টাকা পেয়েছেন, এবারে তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। তো কাদের টাকা ফেরত নেবে কেন্দ্র সরকার অবশ্যই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2020-তে তিন দফায় 6,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছে মোদী সরকার। তো প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেই মতো গত বছর দেশে কোটি সংখ্যায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু এত বড় সংখ্যায় আওতাভুক্ত কৃষকদের নির্বাচন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এবার পিএম কিষাণের আওতাভুক্ত নয় এরকম কৃষকদের কাছ থেকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। টাকা ফেরত নেবে। তো কি বলেছেন কৃষিমন্ত্রী? তো সম্প্রতি সংসদে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, আধার, পিএফএমএস, আয়কর ডেটাবেস সহ বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা টাকা পেয়েছেন এরকম কৃষকদের তথ্য যাচাইকরণ এবং বৈধতার ভিত্তিতে ভুলগুলি শোধরানো হচ্ছে এবং দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের কিছু মানুষের নাম এই প্রকল্প থেকে বাধা দেওয়া হয়েছে, কারণ তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার শর্তগুলো পূরণ করছেন না। এরকম অযোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে তাদের থেকে অর্থ ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি শুরু করেছে সরকার। যারা প্রকৃত কৃষক তারা এই প্রকল্পের সুবিধা পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। আরও জানিয়েছেন যে সত্যিকারের যারা কৃষক তারাই কেবলমাত্র এই সুবিধা পাবেন, এই প্রচেষ্টায় রয়েছে সরকারের। তো সংসদে তোমর আরও বলেন যে দেশের বিভিন্ন রাজ্যের 42 লক্ষ এরকম অকৃষক থেকে প্রায় 2,992 কোটি টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষাণ যোজনাভুক্ত নয় এরকম কৃষকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে আসামে 8,35,000, তামিলনাড়ুতে 2,22,000, পাঞ্জাবে 5,62,000, মহারাষ্ট্রে 4,45,000, উত্তরপ্রদেশে 2,65,000, গুজরাটে 2,36,000, আসামে 554 কোটি টাকা, পাঞ্জাবে 437 কোটি টাকা, মহারাষ্ট্রে 538 কোটি টাকা, তামিলনাড়ুতে 340 কোটি টাকা ফেরত নেওয়া হবে, ইউপিতে 258 কোটি টাকা। পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষক পিএম কিষাণ যোজনা আবেদন করেছেন তারা যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের যে শর্তাবলী রয়েছে সেগুলি পূরণ না করলে তাদের থেকেও টাকা ফেরত নেওয়া হবে জানিয়েছে কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।